নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন। অন্যান্য দিনের মতন আজকেও আমি আপনাদেরকে শেখাতে চলেছি নতুন একটি আসেনা। সেই আসেনাটির নাম হচ্ছে ফাঁস বা উট্টান আসেনা, এবং এই আসেনাটির পোস্টটির নাম হচ্ছে সাইড ফরওয়ার্ড ফোল্ড পোস্ট। তো ফার্স্টে দেখে নিন যে কীভাবে করতে হয় এই আসনটিকে, এরপর আমি আপনাদেরকে বলবো যে এই আসনটি করার বেনিফিট কী এবং আপনারা মিনিমাম কতবার রিপিটেশন এই আসনটিকে প্র্যাকটিস করবেন এবং মিনিমাম কত সেকেন্ড হোল্ড করবেন। সো ফ্রেন্ড, লেটস গো। প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে, এরপর দুই পাকে আস্তে আস্তে দুদিকে স্পেট করতে হবে। এরপর আস্তে আস্তে যে কোনো একটি সাইডে দুই হাত পায়ের পাতার ওপর এবং নাক ও কপাল হাঁটুতে ঠেকাতে হবে। টেন সেকেন্ড হোল্ড করার পর আস্তে আস্তে উপর থেকে উঠে আসতে হবে এবং অপোজিট সাইডে, অর্থাৎ যে সাইডে প্রথমে করা হয়েছে তার ঠিক অপোজিট সাইডে সেমভাবেই নাক কপাল হাঁটুতে ঠেকাতে হবে। দুই হাতের তালু থাকবে পায়ের পাতার উপর। এই অবস্থায় আবার 10 সেকেন্ড হোল্ড করতে হবে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পূর্বাবস্থায় ফিরে আসতে হবে। এই আসনটি 6 টাইমস প্র্যাকটিস করা হয়ে যাওয়ার পর একটু বিশ্রাম নিতে হবে, অর্থাৎ দু পাকে একটু ফাঁকা করতে হবে এবং দুই হাত থাকবে পিছন দিকে এবং মাথা থাকবে পিছন দিকে ও শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। সো ফ্রেন্ড, এবার আমি আপনাদেরকে বলবো যে এই আসনটি করার বেনিফিট কি। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, আজকালকার দিনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? আপনাদের মাথায় নিশ্চয়ই আসছে যে এটা ওটা সেটা, কিন্তু আমি বলবো আজকালকার দিনে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এনার্জি। এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন কেন এনার্জি, কেন আজকালকার দিনে কি হয়, বিশেষ করে ওমেনদের ক্ষেত্রে ঘর সামলাতে হয়, প্লাস বাইরেও কিন্তু সেই একইভাবেই সামলাতে হয়, দুটোকে কিন্তু ইকুয়াল করে চলতে হয়, এবং মেয়েদের ক্ষেত্রেও সেটা। তো সেই ক্ষেত্রে প্রতিটি মানুষের ক্ষেত্রে কিন্তু যদি এনার্জি সাফিসিয়েন্ট না থাকে, তাহলে কিন্তু সে তার কাজ যাই কাজই হোক না কেন, সে অফিসের কাজ হোক, বাড়ির কাজ হোক, পড়াশোনা হোক, সম্পূর্ণভাবে করতে পারবে না। কিন্তু এখন যে ব্যস্ত জীবনযাত্রা আমাদের, সেই ব্যস্ত জীবনযাত্রায় তো আমাদের হাঁপিয়ে পড়লে চলবে না, থেমে গেলে চলবে না, আমাদেরকে তো এগোতে হবে। তো তার জন্য আপনার সাফিসিয়েন্ট এনার্জি কিন্তু দরকার। বডি তো নিজে নিজে এনার্জি ইনক্রিজ করতে পারবে না, তো তার জন্য আপনাকে যেরকমভাবে খাবার দাবারের দিকে নজর দিতে হবে, এক্সারসাইজও কিন্তু করতে হবে। তো এই আসনটা কিন্তু আপনাকে সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাই দিতে সাহায্য করে। এছাড়াও আপনাদের যদি কারো নেক, শোল্ডার কিংবা নিয়ে আর্থ্রাইটিস থাকে, তাহলে সেই প্রবলেম কিন্তু সলভ করতেও এই আসনটি খুব সাহায্য করে। এছাড়াও আমাদের বডি ব্যালেন্স মেনটেন করে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই আসনটির গুরুত্ব কতটা আমাদের আজকালকার জীবনে। এই আসনটি কি আপনারা অবশ্যই
মিনিমাম 3 times রিপিটেশন অর দ্য বোথ সাইড ডান দিক এবং বাম দিক লেফট অ্যান্ড রাইট বোথ সাইড 3 times করে টোটাল 6 times এবং মিনিমাম 10 seconds করে কিন্তু প্রত্যেকবার হোল্ড করবেন ওকে এইভাবে আপনি আস্তে আস্তে রিপিটেশন টাইম কিংবা হোল্ডিং টাইম বাড়াতে পারেন আর যখন এই আসনটিকে প্র্যাকটিস করবেন অবশ্যই মনে রাখবেন শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে অর্থাৎ শ্বাসটাকে কিন্তু আপনি ধরে রাখবেন না কিংবা ঘন ঘন নেবেন না এমনি নর্মাল হাঁটাচলা করতে যেরকম আপনি শ্বাস প্রশ্বাস নেন ঠিক সেরকমভাবেই কিন্তু নেবেন এবং খাবার খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পর কিন্তু এই আসনটিকে প্র্যাকটিস করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি আমার বলে দিই আপনাদেরকে যে কতবার রিপিটেশনে প্র্যাকটিস করবেন কিন্তু যদি কোনো আসনা বোথ সাইড থাকে তাহলে অবশ্যই সেই আসনাটাকে কিন্তু বোথ সাইডই 3 times 3 times করে 6 times করবেন যেমন এই আসনাটিকে করবেন আশা করব যে সবাই আসনাটি প্র্যাকটিস করবেন এবং আমার ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করুন এর ফলে ফার্স্টেই আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনাকে বিভিন্ন রকম প্রবলেম থেকে দূরে রাখতে সাহায্য করবে সবাই যোগ অভ্যাস চালিয়ে যান এবং যোগ ছাড়া কিন্তু নিজেকে সুস্থ রাখার আর কোনো উপায় নেই এবং বলবো এটা সব থেকে সহজ উপায় খাবার দাবার টাইমে খান পরিমাণ মতন জল এবং তার সঙ্গে সঙ্গে যোগ অভ্যাস করুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইফটাকে লাইফের মতন করে এনজয় করুন নমস্কার